ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজের আয়োজনে 2023 সালের এইচএসসি ফাইনাল পরীক্ষার্থীদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণকান্ত দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রহমান। এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য দানকালে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনগুলোতে যেন শিক্ষার্থীরা সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের সমাজে প্রতিষ্ঠা সহ দেশ জাতির জন্য কল্যাণ বয়ে আনার দিক নির্দেশনা প্রদান করেন। সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা যেন তাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে, এটাই সকলের প্রত্যাশা। তাসনিম আক্তার, এনআরডি সংবাদ।